হ্যালো এভরিওয়ান, আজকে টুইস্টে আজকে আমি মাইলি লাইভ নিয়ে অ্যাপিয়ার তোমাদের সামনে। বুঝতেই পারছো সামনেই পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখ স্পেশাল লাইভ নিয়ে চলে এসেছি তোমাদেরকে। কিন্তু আজকে আমি বেশ সুন্দর সুন্দর কিছু জিনিস শেয়ার করে নেবো। কয়েকদিন ধরে রিলসে শেয়ার করছিলাম, কয়েকদিন ধরে এটা ওটা শেয়ার করছিলাম, আজকে কিন্তু লাইভে শেয়ার করে নেবো একদম তোমাদের সামনাসামনি। সরাসরি চলছে সরাসরি প্রচার, সরাসরি প্রচারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো খুব সুন্দর একদম নতুনত্ব কিছু পার্লের অর্নামেন্টস, কিছু পলার অর্নামেন্টস, একদম পয়লা বৈশাখ স্পেশাল লাইট ওয়েট কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তোমরা তো জয়েন হয়ে যাচ্ছ দেখছি ওয়ান বাই ওয়ান, তাহলে তোমরা জয়েন হয়ে যাও ওয়ান বাই ওয়ান, আর আমিও তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। পয়লা বৈশাখে সবার কিরকম কি প্ল্যানিং, কিরকম কি কেনাকাটি করছো না করছো জানি না, তবে আমাদের কাছে কিন্তু লেটেস্ট ট্রেন্ডিং প্রোডাক্ট হচ্ছে এই যে পলা চোকার। পলা চোকার এটা কিন্তু, এটা কিন্তু মানে কি বলবো, টার্সেলটাও খুব সুন্দর, এটা টার্সেলটাও খুব সুন্দর। এখন এই মুহূর্তে সিটি সেন্টার থেকে লাইভ করছি, দুর্গাপুর সিটি সেন্টার থেকে লাইভ করছি, আমাদের যে কাউন্টার আছে সিটি সেন্টারে, তো সিটি সেন্টার শোরুমে এই প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল এই মুহূর্তে। এর কিন্তু টার্সেলটাও খুব খুব সুন্দর টার্সেলটাও। চলো একটু মোটামুটি তোমরা জয়েন হয়ে গেছো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তাহলে লাইভের পুরো পিকচারটা। একটুখানি পার্লের কালেকশন আর বলার কালেকশন পেন্ডেন্ট, হ্যাঁ দেখাবো পেন্ডেন্ট, পেন্ডেন্ট নিশ্চয়ই দেখাবো, চলো ব্যাক ক্যামেরা করি। প্রথমে দেখাচ্ছি এই যে এই পার্লের কালেকশন, এই পলার কালেকশনটা 1.64 এই যাচ্ছে, কি সুন্দর দেখতে জিনিসটা। 1.64 যাচ্ছে এটার ওয়েট। একটা প্রাইস রেঞ্জ আমি দিচ্ছি, ও দিদি প্লিজ 4-5 গ্রামে চোখের দেখাও, হ্যাঁ দেখাবো। আগে পার্ল কালেকশনটা দেখিয়ে নিই, পয়লা বৈশাখ স্পেশাল। এটা কিন্তু জাস্ট 1.64 মোটামুটি চলে আসছে তোমার 14,000 এর মধ্যে, মোটামুটি 14-15,000 এর মধ্যে চলে আসছে জিনিসটা। জাস্ট টু শো ইউ দা কভারেজ আমি একটা জাস্ট করে দেখাবো। এটার ইয়েটাও খুব সুন্দর, কি বলে টার্সেলটাও খুব সুন্দর, এতটা কভারেজের চোকার মাত্র 14-15 হাজার টাকার মধ্যে। এই দেখো পড়লে কিন্তু খুব ভালোই লাগছে, মন্দ লাগছে না দেখতে, সুন্দর লাগছে দেখতে। এই যাচ্ছে কভারেজ, এটা কিন্তু সিটি সেন্টারে এই মুহূর্তে এই কালেকশনটা অ্যাভেলেবল 1.64। কোনো অফার আছে নাকি দিদি? হ্যাঁ 2,000 টাকা অফ যাচ্ছে, প্রতি 10 গ্রামে 2,000 টাকা করে অফ যাচ্ছে, এই অফারটা চলছে এখন। নেক্সট দেখাই, নেক্সট ডিজাইনটা দেখাই, এটাও বেশ সুন্দর দেখতে ডিজাইনটা। এই যাচ্ছে, এই যাচ্ছে ডিজাইনটা বেশ সুন্দর দেখতে। এটা কিন্তু আরেকটু কম মনে হচ্ছে, 1.44 মানে মোটামুটি চলে আসছে তোমার 13,000 টাকার মধ্যে, 13-14 হাজার। আগেরটা 14-15 ছিল, এটা 13-14 হাজার টাকার মধ্যে চলে আসছে। খুবই সুন্দর দেখতে জিনিসগুলো, কতটা কভারেজ, কতটা চওড়া। হ্যাঁ টিকলি 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 দেখাচ্ছি একটুখানি, পার্লের চোকার দেখাবো তোমাদেরকে। এটা আসছে 4.53, এই দেখো পার্লের চোকার 4.53, কি সুন্দর দেখতে, ময়ূরের ওপর কাজ করা পার্লের চোকার। কারণ এখন যা মানে সোনার দাম যাচ্ছে, তাতে তো ইয়ে তো এইগুলোই বেশ সুন্দর সুন্দর দেখতে। 4.53 এটার প্রাইস আসছে মোটামুটি উইদিন 40,000, 35-40,000 এর মধ্যে এটার প্রাইস আসছে। এরপর দেখাচ্ছি একটা 3 গ্রাম 380, এই যে এই যাচ্ছে, এই যাচ্ছে চোকারটা 3 গ্রাম 380 যাচ্ছে, এটা খুবই সুন্দর আর একটা দেখতে। 3 গ্রাম 380 আসছে, এটা আসছে মোটামুটি 30,000 টাকার মধ্যে, 25-30,000 টাকার মধ্যে। আর দেখাই আর একটা পার্লের চোকার, এটা একটু ভারী আছে, 5.77, এই যে একটু ভারী আছে জিনিসটা, 5.77, কিন্তু কভারেজটা সুন্দর,
কভারেজটা সুন্দর, 5.77। এটাও কিন্তু চলে আসছে মোটামুটি 50,000 এর মধ্যে। এটাও খুব সুন্দর দেখতে স্কোয়ারের মধ্যে, বাট ওয়েটটা আছে 3.93, লাইট ওয়েটের মধ্যে আছে, লাইট ওয়েটের মধ্যে আছে 3.93। একটু দেখো এটা 3.93, খুব সুন্দর দেখতে। এটাও চলে আসছে মোটামুটি 35,000 এর মধ্যে, উইদিন 35,000। একটা খুব সুন্দর বাটারফ্লাই দেখাবো। বাটারফ্লাইটা আগের দিনেরটা অনেক ভারী ছিল, এটা অনেকটা লাইটের মধ্যে দেখো জিনিসটা, তাও আছে 7.92, ওয়েট কিন্তু বেশি আছে 7.92। খুবই সুন্দর দেখতে জিনিসটা। এটাও কিন্তু চলে আসছে মোটামুটি 68,000-69,000 এর মধ্যে। আর আর একটা অনেক লাইট ওয়েটের দেখাচ্ছি, অনেক লাইট ওয়েটের, এটা আসছে 2.49, একদমই ভারী ওয়েট ছিল, এরপরে অনেক লাইট ওয়েট 2.49 চলে আসছে এটা, দিস ওয়ান। খুবই সুন্দর দেখতে। এটাও কিন্তু চলে আসছে মোটামুটি 22,000-23,000 এর মধ্যে। এর পরেরটাও কিন্তু লাইট ওয়েটের মধ্যে, একটু ডিফারেন্ট শেপ, একটু ডিফারেন্ট শেপ, 2.29 পার্লের চোকার, 2.29, খুব সুন্দর আর একটা পার্ল চোকার 2.29। এরাও কিন্তু চলে আসছে মোটামুটি 20,000, উইদিন 20,000 চলে আসছে, এই যাচ্ছে উইদিন 20,000 চলে আসছে। আচ্ছা, তোমাদের কিছু পার্লের চোকার দেখালাম, এবার ভাবছি একটু শেয়ার করে নেব তোমাদের সঙ্গে কিছু সীতাহার, পার্লের সীতাহার। আচ্ছা, একটা করে নাবি কেন দেখি, পার্লের কিছু সীতাহার শেয়ার করে নেবো সঙ্গে, বেশ সুন্দর পার্লের কানের আছে 4 গ্রামের। হাই ম্যাম, টুডে ইজ আওয়ার, হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, টুডে মারাঠিদের নিউ ইয়ার, একদম ঠিক ঠিক, রাইট, টুডে ইজ মারাঠিস নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমি জানি না কি ওই ভাষায় কি নিউ ইয়ারকে কি বলে, আমার একদম জানা নেই। 4 গ্রামের কিছু দেখাও মঙ্গল সূত্র, দেখছি ধরো চলো। এই যাচ্ছে পার্লের সীতাহার, পার্লের সীতাহার, খুবই ইউনিক দেখতে কালেকশনটা, পার্লের সীতাহার। এটার ওয়েট আসছে মোটামুটি 10.56। এই দেখো মিনেকারির কাজ করা আছে, 10.56, এবং এটার প্রাইস চলে আসছে মোটামুটি উইদিন 90,000 টাকার মধ্যে চলে আসছে, উইদিন 90,000। এর সঙ্গে বেশ সুন্দর ম্যাচিং করা পার্লের কানের আছে, এটা চলে আসছে 3.94, এবং এটার প্রাইস চলে আসছে মোটামুটি উইদিন 35,000। গুড্ডি পারওয়া, ওকে হ্যাপি গুড্ডি পারওয়া, সবাইকে উইশ করছি হ্যাপি গুড্ডি পারওয়া আজকে। এই যাচ্ছে খুব সুন্দর, খুব সুন্দর সেট, পার্লে সীতাহার কম ওয়েটের কিছু হবে, হ্যাঁ আছে, এটা বেশ কম ওয়েটের আছে পার্লে সীতাহার, লহরির মতো দুই দিকে বাটারফ্লাই, এই যে দুই দিকে বাটারফ্লাই, খুব সুন্দর কালেকশনটা দেখতে। এটার আসছে 4.97 মাত্র, 4.97, এবং এটার প্রাইস আসছে উইদিন 45,000 এর মধ্যে চলে আসছে, উইদিন 45,000। একটা সুন্দর পার্লের কানেরও আছে ম্যাচিং এটার সঙ্গে, 3.99, এবং এটাও চলে আসছে মোটামুটি 35,000 এর মধ্যে, এটাও চলে আসছে মোটামুটি 35,000। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর। এই পার্লের ছোট্ট হারটা দেখো, ছোট্ট হারটা, এটা আসছে 2.3, এই যে একটা ছোট্ট নর্মাল হার 2.3, এবং এটারও প্রাইস চলে আসছে মোটামুটি উইদিন 20,000। আর এর সঙ্গে ম্যাচিং একটা খুব সুন্দর পার্লের চোকার, খুব স্টাইলিশ দেখতে, 3.5, এটা আসছে 3.5, এবং এটার প্রাইস আসছে উইদিন 30,000। এই পুরো ম্যানিকুইনের এই যাচ্ছে, এই যাচ্ছে ফিচার্সটা, কানের, গলার, তিনটে সেট গলার, একটা জোড়া কানের, খুব সুন্দর দেখো ম্যানিকুইনটা। থ্যাংক ইউ কাহা সে হোজি, ইয়ে জুয়েলারি গার্ডেন, হ্যাঁ
ये জুয়েলারি গার্ডেন হ্যাঁ ইয়ে ওয়েস্ট বেঙ্গল মে হ্যাঁ ইয়ে শোরুম ওয়েস্ট বেঙ্গল মে হ্যাঁ দেখো দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড লাইট ওয়েট অলসো 6.14 পাল সীতাহার অনলি 6.14 যাচ্ছে এটার ওয়েট খুব খুব বিউটিফুল দেখতে খুব বিউটিফুল দেখতে 6.14 যাচ্ছে এবং এটার প্রাইস চলে আসছে মোটামুটি 55,000 টাকার মধ্যে উইদিন 55,000 চলে আসছে এই পার্লে সীতাহারটা দিদি শাখা দেখাও 3 গ্রামের মধ্যে আচ্ছা একটু মাপটা মেনশন করো দিস ওয়ান ইজ অলসো সো বিউটিফুল 2.51 জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড কলপুত্র বিল্ডিং নিয়ার স্মার্ট বাজার সিটি সেন্টার 7132-16 দুর্গাপুর 16 3.08 দিস পার চোকার 3.08 এটা হচ্ছে কলপুত্র বিল্ডিং একদম কোর্ট মোড়ের কাছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে কোর্ট মোড় হচ্ছে এখানে বাস স্ট্যান্ডের নাম আর যদি গাড়িতে আসো তুমি কোর্ট মোড়ের কাছে এখানে পেয়ে যাচ্ছ এই কাউন্টারটা শাখার মাপ 25 তোমাদের জুয়েলারিটা কোথায় আছে আমাদের জুয়েলারি এটা সিটি সেন্টার দুর্গাপুর সিটি সেন্টার আপনি আমাদের কিন্তু জুয়েলারি গার্ডেনের ডেলিভারি পার্টনার ব্লু ডার্ট কোম্পানি আপনারা যদি চান ঘরে বসে এই সকল জিনিস নিয়ে যাবেন আপনারা কিন্তু একটুখানি আমাদের ওইখানে এক্সিকিউটিভদের কানেক্ট করে ঘরে বসেই কিন্তু এই জিনিসগুলো কিনতে পারেন আমাদের ব্লু ডার্ট কোম্পানি হচ্ছে ডেলিভারি পার্টনার আমাদের আচ্ছা আর একটা দেখাচ্ছি তোমরা যে যা ডিমান্ড করছো আমরা দেখানোর চেষ্টা করছি আরো ডিজাইন দেখার জন্য একটু কানেক্ট করে নাও আমার এক্সিকিউটিভদের এই যাচ্ছে আমাকে কিছু পার্লের নেকলেস আর সীতাহার দেখিও কম ওয়েটের আমি পার্লের নেকলেস সীতাহার এই মুহূর্তে দেখাচ্ছি একটুখানি তুমি প্লিজ দেখে নাও জিনিসটা এটা দেখো এইটাও খুব সুন্দর মিনেকারি কাজের মধ্যে 5.83 অনলি only 5.83 এই যে পার্লে সীতাহার 5.83 ভেরি ভেরি লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে আচ্ছা 50,000 টাকা আমি মুম্বাই থেকে বলছি ইয়েস ডেলিভারি ইন মুম্বাই ইজ অ্যাভেলেবল আপনি প্লিজ আমার এক্সিকিউটিভকে কানেক্ট করুন এই যে আমি দেখাচ্ছি যাই পছন্দ হোক আপনার একটু স্ক্রিনশট নিয়ে আমার এক্সিকিউটিভকে কানেক্ট করুন দে উইল গাইড ইউ দ্য রেস্ট আচ্ছা 4.66 এই যাচ্ছে বেশ সুন্দর কভারেজে 4.66 এটা চলে আসছে 40,000 টাকার মধ্যে এরপর নেক্সট যেটা দেখাচ্ছি খুব সুন্দর দেখতে বাটারফ্লাই খুব সুন্দর দেখতে দেখো বাটারফ্লাই সীতাহার পার্লের সীতাহারই কিন্তু খুব সুন্দর একটা লুকস যাচ্ছে মাত্র চলে আসছে 7.03 লাইট ওয়েট এর মধ্যে 7.03 মোটামুটি চলে আসছে উইদিন 60,000 অ্যাপ্রক্সিমেটলি দেখো কিছু তোমাদেরকে বিউটিফুল বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে দেখানোর জন্য মোটামুটি এগুলো একটু নাবালাম একটুখানি তোমাদের পলা হার কিছু দেখিয়ে নেবো বেশ সুন্দর দেখতে পাল সীতাহার লেন্থটা একটু দেখাও প্লিজ কত লম্বা হ্যাঁ নিশ্চয়ই ওয়াই নট আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি ধরো আমাকে দেখানোর জন্য জিনিসটা একবার বার করতে হবে এই বাটারফ্লাইটাই একটুখানি জাস্ট আমি পরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যথেষ্ট লেন্থ আছে মোটামুটি তোমার চলে আসছে 25 ইঞ্চি মতো 25-26 ইঞ্চি মতো চলে আসছে এই যে এই যাচ্ছে কভারেজ এই যাচ্ছে কভারেজ এই যাচ্ছে কভারেজ যথেষ্ট কভার করছে লাইট ওয়েট হলেও কিন্তু কভারেজ কিন্তু ঠিক আছে 92+ কত ওয়েস্টেজ
আমাদের রিটেল শপ, আমাদের এমনি এখানে 91.6 প্রত্যেকটা অর্নামেন্টস কিন্তু HYD মার্কিং করা পাবেন আপনারা, প্রত্যেকটা অর্নামেন্টস ভেরিফাই করার জন্য একটুখানি BIS কেয়ার অ্যাপসে গিয়ে HYD কোডটা দিয়ে দিতে হবে। HYD কোডটা দিলেই কিন্তু তো আপনারা জিনিসটা পেয়ে যাবেন, যে এটার পিওরিটি কত, এটা কত ক্যারেটের আইটেম, কত ওয়েট আছে, কোন কোন শোরুমের আইটেম, সব ডিটেলস পেয়ে যাবেন, সব ডিটেলস। দিদি প্লিজ শো মটরমালা। মটরমালা মানে ইয়ে, ওই চেন, ওই গোল গোল ওইগুলো তো। জুয়েলারি গার্ডেন ইজ মাই অল টাইম ফেভারিট জুয়েলারি শপ, থ্যাংক ইউ সো মাচ সায়ন্তনী মন্ডল, থ্যাংক ইউ সো মাচ। ওয়েট কত, যেটা এখনই পড়েছিলাম ওটা 7 পয়েন্ট সামথিং আছে ওয়েট, 60,000 মতো আসছে, 7.03, 7 গ্রাম 30 মিলি, যেটা জাস্ট পড়েছিলাম 7 গ্রাম 30 মিলি, উইদিন 60,000 চলে আসছে। টিকলি দেখান 3-4 গ্রামের মধ্যে, ওকে হ্যাঁ ঠিক আছে, আমি মটরমালা আমি দেখানোর চেষ্টা করছি। আমি এই কাউন্টারটা কমপ্লিট করে ওই কাউন্টারে গিয়ে তোমাদের রিকোয়ারমেন্টস গুলো রাখছি, কারণ আমাদের তো দুটো কাউন্টার আমি দেখাচ্ছি। তারা 28 ইঞ্চি হবে, হ্যাঁ হবে, না হওয়ার কিছু নেই, একটুখানি দেখে নিতে হবে আপনাকে। এই যাচ্ছে 1.49, ভেরি লাইট ওয়েট এর মধ্যে, ভেরি ভেরি লাইট। পলা সীতাহার দেখান, ওকে দেখিয়ে দিচ্ছি, ভেরি লাইট ওয়েট এর মধ্যে পলা সীতাহারটাও দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাভেলেবেল আছে মোটামুটি 13,000 টাকার মধ্যে, 13,000 টাকার মধ্যে। আবার দেখো বেশ গ্রিন কালারের আর একটা পলাহার, এটা চলে আসছে 2.2, এটা চলে আসছে 2.2, এবং এটার প্রাইস আসছে মোটামুটি 19,000-এর মধ্যে, 19,000-এর মধ্যে। 5 গ্রামে যা কম মুডে নেকলেস দেখান, আমি বুঝতে পারছি না কি বলছো, আর একবার লেখো 2.48, হ্যাঁ দেখাচ্ছি, আমি দেখাচ্ছি, এটা একটু দাঁড়ো, একটু ওয়েট করো, তোমরা যাই যা রিকোয়েস্ট দিচ্ছ আমি দেখানোর চেষ্টা করছি। রেগুলার ওয়্যারের কানের এখানে আছে নাকি? না, আচ্ছা 2.48, একটুখানি দাঁড়াও আমি কাউন্টার ছেড়ে যাই, নিয়ে গিয়ে দেখাচ্ছি। এটা 22,000-এর মধ্যে, এটা 22,000-এর মধ্যে। আমি তেলেঙ্গানায় থাকি, নো প্রবলেম, আপনি ইন্ডিয়াতে আছেন তো, ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু ডেলিভারি অ্যাভেলেবেল, আমাদের ব্লু ডার্ট হচ্ছে আমাদের ডেলিভারি পার্টনার। আপনি কি আগের হাটটা পাঠাতে পারবেন এখানে? হ্যাঁ নিশ্চয়ই পারবো, আপনি প্লিজ আমার এক্সিকিউটিভকে কানেক্ট করুন, আর একটু স্ক্রিনশটটা নিয়ে দেবেন, আমরা নিশ্চয়ই এখান থেকে আপনাকে সেফলি অ্যান্ড সিকিউরলি ডেলিভারি করব। আর আমাদের এখানে যে আপনি মানে পেমেন্ট করবেন, তার এগেনস্টে আমরা ইনভয়েস ইস্যু করব, এবং আপনাকে একটা এখান থেকে ওয়ে বিল নাম্বার জেনারেট করে দেওয়া হবে, সেই ওয়ে বিল নাম্বারটা থ্রু আপনি ট্র্যাক করতে পারবেন আপনার ডেলিভারি প্যাকেজটা কতদূর পৌঁছালো কি না, একদম সেফ অ্যান্ড সিকিউরলি আপনি ডেলিভারি পাবেন আপনার কাছে। 2.3, এটা যাচ্ছে 2.3, এটাও আসছে 20,000 টাকার মধ্যে, 20,000 টাকার মধ্যে। এটা একটু কাস্টমাইজ করে একটু ওয়েটটাও বাড়াবো, আপনি প্লিজ একটুখানি আমার এক্সিকিউটিভকে কানেক্ট করুন, অবশ্যই যদি পসিবল হয় আপনার কাস্টমাইজেশনটা কাস্টমাইজ করা আমরা করে দেব। 1.97, আপনি যে ধরনের কাস্টমাইজেশন চাইছেন আপনি প্লিজ একটু আমার এক্সিকিউটিভকে কানেক্ট করুন। আচ্ছা হ্যাঁ দেখাচ্ছি, তোমরা অনেকেই যা দিচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি, এটা আসছে উইদিন 17,000 অ্যাপ্রক্সিমেটলি। আচ্ছা এখান থেকে শুধুমাত্র আমি জাস্ট ইয়ে এর সীতাহার আমি মেসেজ করেছিলাম পোস্টের মধ্যে, কিন্তু রিপ্লাই কেউ কেন করছে না, বাট অন্য কেউ কে করছে রিপ্লাই, কেন আমারটাই রিপ্লাই করছে না, মাইলি দি এই রে, আমি তো জানি না, তুমি বলো তোমার কি অসুবিধা, আমি দেখে দিচ্ছি, হয়তো মিস হয়ে গেছে অত কমেন্টসের মধ্যে। এরকম তো মানে নয় যে তুমি মেসেজ করছো বলে রিপ্লাই করবে না, এরকম কোনো ব্যাপার নয়, কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, তুমি একটুখানি আমায় বলো। আচ্ছা 11.6, এই যে কানে নিয়ে সেটটা চলে আসছে 11.6, হাউ টু কানেক্ট, আই হ্যাভ অলরেডি প্রোভাইডেড 6 কন্ট্যাক্ট নাম্বার ইন আওয়ার ডেসক্রিপশন বক্স, প্লিজ প্লিজ কানেক্ট এনি ওয়ান অফ দেম অ্যান্ড দে উইল গাইড ইউ উইথ দ্য রেস্ট অফ দ্য প্রসিডিওর।
দে উইল গাইড ইউ উইথ দ্য রেস্ট অফ দ্য প্রসিডিউর। প্লিজ আপনি একটু কানেক্ট করে নিন। এই দেখো, এই যাচ্ছে, এটা এটার কভারেজ দেখতে চাইছিলে, এই দেখো এই জিনিসটা আসছে এরকম, এটারও কিন্তু সুন্দর কভারেজ, সুন্দর কভারেজ এই যাচ্ছে। দিদি মজুরি কত? 10 গ্রাম জিনিসে আমাদের স্টার্টিং মজুরি হচ্ছে 16%, 10 গ্রাম মোটামুটি 16% পেয়ে যাবে, স্টার্টিং মজুরি 16%। এই যাচ্ছে, এই যাচ্ছে, এটা আবার, এটা বারবার হচ্ছে। দি ওয়েটটা প্রাইসটা জিজ্ঞেস করতে চাইলে সেটা কেউ ভাবে রিপ্লাই আসছে না। ফেসবুক পোস্ট প্রোডাক্ট পারলে চোকার দেখাও। চলো ওই কাউন্টারে যাও, দেখছি মহুয়া চ্যাটার্জি তোমার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটা নিশ্চয়ই তুমি এখন লিখেছো, আমি দেখার চেষ্টা করছি। 8 গ্রামের লেডিস চেন দেখতে চাই। চলো ওই কাউন্টারে যাই, ওই কাউন্টারে তোমাদের রিকোয়ারমেন্টের সব জিনিস পাবো। পার্ল চোকার দেখিয়ে দিয়েছি, পার্লের আইটেম দেখিয়ে দিয়েছি, পলার আইটেম দেখিয়ে দিয়েছি। মৌমা আমি তোমার প্রবলেমটা নিয়ে অবশ্যই কথা বলবো, কারণ এই মুহূর্তে আমি এখান থেকে বুঝতে পারছি না। 5 গ্রামের নেকলেস, চলো দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান তোমাদের রিকোয়ারমেন্ট যা আছে। ছোট লাইট ওয়েটের ঝুমকো, চলো 1 গ্রামের নেকলেস, লাইট ওয়েটের ঝুমকো, না সব ফরমাইজ দিয়ে দিয়েছি, সব চুপ করে বসে যাও, সব বার করে দেবে এক্ষুনি, সব বার করে দেবে, একটুখানি দাঁড়াও। না আমি মটর মালা বলতে ওই গোল, আবার একটু চেন, আবার গোল, আবার একটু চেন, ওইটা গোল চেনের মধ্যে বল বল যেটা রয়েছে না গোটের মধ্যে। লাইট ওয়েটের ঝুমকো, রেগুলার ইউজের কানের মঙ্গল সূত্র, 5 গ্রামের নেকলেস, 8 গ্রামের লেডিস চেন, রেগুলার ওয়্যার ব্যাঙ্গেল। আমি বলিনি, লোকে বলছে, আমি তো খালি মেসেঞ্জার, খালি বলছি। বিগ পেন্ডেন্ট, দেখ কত কি বলে দিলাম, ঝাপা যাবো, একটা করে বল আর একটা করে হাঁটা, চল আমাকে একটা ট্রে দে। পয়লা বৈশাখ স্পেশাল, পার্ট পেমেন্ট সিস্টেম হে, পার্ট পেমেন্ট সিস্টেম মতলব আপকো পেহলে বুক করনা পড়েগা, আপকো পেমেন্ট কমপ্লিট হোনে কে বাদ হম লোগ আপকো সামান ভেজ সকেঙ্গে। মটর মালা এনেছিস? মটর মালা দেখো, ইয়ে কি হানি মনেট, হানি মনেট, দিস ইজ মটর মালা রাইট নাও অ্যাভেলেবল ইন আওয়ার কাউন্টার, মটর মালা এটা বলছো তো? এই এই যে এই জিনিসটা বলছো তো, প্লিজ হানি মনেট একটু আমাকে 15.02 দিস ওয়ান আমাকে একটু ক্যালকুলেটর দিবি, মটর মালা লাইট ওয়েট বাউটি চুড়ি। আচ্ছা দেখছি 15.02 দিস ওয়ান, 15.02 এটা প্রাইস আসছে মোটামুটি 1,30,000 এর মধ্যে, উইদিন 1,30,000, উইদিন 1,30,000। ভালো লাগলে বল চেন অলসো, বল চেন কি ভাই এটাই বল, দিস ইজ বল চেন, দিস ইজ মটর মালা, জাস্ট একই নাম, সেম প্রোডাক্ট একই নাম, প্লেন বল চেন, ওই বল বল চেনটা আছে না, সে ফ্যান্সি, হ্যাঁ দীপিকা না ফ্যান্সি চেন আছে দেখবি, শুধু বল 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 চেন আছে, ফ্যান্সি চেন, ফ্যান্সি বল বল না, এটা গিনি গিনি টাইপের আছে, বল এরকম একটা গোল বল, আবার একটা গোল বল, একটা গোল বল, ওই চেনটা দে আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে দেখো একবার। আচ্ছা মঙ্গলসূত্র দেখতে চাইছিলে, মঙ্গলসূত্র দেখতে চাইছিলে, এই যাচ্ছে প্রথম মঙ্গলসূত্র, এই যে তিনটের এরকম মঙ্গলসূত্রটা দেখো, কে দেখতে চাইছিল মঙ্গলসূত্র প্লিজ আমাকে একটুখানি কমেন্টস করো, কমেন্টস ব্যাক করো। 11.53 দিস ওয়ান, 11.53, 11.53 এবং এটার প্রাইস আসছে উইদিন 1 লাখ, উইদিন 1 লাখ রুপিস চলে আসছে,
আচ্ছা, শনিবার দিন আমি একদম লাইভের শুরুতেই না কিছু মুখ শাখা দেখি যে পৌলবী ওইখানের মুখ শাখা গুলো ভালো আছে, স্টেশন বাজারের মুখ শাখা গুলো তুমি শনিবার দিন লাইভটা একটু দেখো, হ্যাঁ ফলো করো। 9.51 দিস ওয়ান মঙ্গলসূত্র, যে মঙ্গলসূত্র দেখতে চাইছিলে সে আছো কি আমাকে একটু বলো। মঙ্গলসূত্র এই হানি মনে একটু দেখো তো, এটা বলছো কিনা তুমি, এই যে বল মালা, এই যে 49.74 এটা কিন্তু মফ চেন বল মালা যেটাই বলছো। ইয়েস দিদি থ্যাংকস, ওকে ওকে। 37.98 এটা কিন্তু আবার 37.98, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখালাম একটুখানি তোমাদেরকে। আচ্ছা মঙ্গলসূত্র দেখাচ্ছিলাম, এই মঙ্গলসূত্রটা চলে আসছে, প্লিজ আমাকে একটুখানি কমেন্টস করো যে মঙ্গলসূত্র দেখতে চাইছো সে আছো কিনা, আমি কিন্তু মঙ্গলসূত্র এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এটা আসছে 9.69, লাইট ওয়েট সকেট বাউটি, ওয়েট প্লিজ, সাইজ প্লিজ, 10 গ্রামের মধ্যে রেগুলার পরার জন্য চেন দেখাও প্লিজ দিদি, এই ই কর বার করে দেখ। 9.69 আর একটা মঙ্গলসূত্র, এটা আসছে 8.68 পারলে সীতাহার দিয়ে শুরু করেছি, একটুখানি লাইভটা আগে করলেই দেখতে পারবে। এটা আসছে উইদিন 75,000। নেক্সট দেখো, নেক্সট দেখো, খুবই সুন্দর আর একটা লাইট ওয়েট এর মধ্যে 5.9, এই দেখো 5.9 মঙ্গলসূত্র, 5.9 এটাও কিন্তু চলে আসছে মোটামুটি উইদিন 50,000 অ্যাপ্রক্সিমেটলি। পলা মেরুন 2-8 সাইজের ব্রেসলেট অ্যাভেলেবেল আছে একটু দেখ তো। এই দেখো এটা চলে আসছে 8.91। আচ্ছা এরপর আমি দেখাবো চেইনস গুলো 75,000-76,000 এর মধ্যে। 5 গ্রামের নেকলেস একটু বার করবি, আমি দেখিয়ে দিলাম মঙ্গলসূত্র, এবার আমি দেখাবো চেইনস গুলো। একটুখানি যে আছো আমাকে রেসপন্স করো, চেইন দেখার জন্য যারা রিকোয়েস্ট করছিল। 9.8 প্লিজ আমার রেসপন্স করো কোনো ভাবে, আমি তাহলে বুঝতে পারবো। এই দেখো রেগুলার ইউজার চেইন 9.8। এটা চলে আসছে 9.8, এটা চলে আসছে উইদিন 85,000। লাইট ওয়েট এর মান্তাসা চেন এন্ড পেন্ডেন্ট দেখাবেন, চেনই দেখাচ্ছি, দীপিকা হারও দেখাবো, হ্যাঁ দেখাচ্ছি। এই দেখো আবার দেখাচ্ছি চেন আর একটা, এটা আছে 9.07, খুব সুন্দর দেখতে 9.07। প্লিজ আমাকে রেসপন্স করো যে চেন দেখতে চাইছিল সে দেখছো কিনা। এটা আসছে 75,000-80,000 এর মধ্যে চলে আসছে এই চেনটা, গ্লাস চূড় ভরাট কাজ, 40-45 গ্রাম, 40-45 গ্রামে গ্লাস চূড় কি আছে একটু দিস আমাকে, 40-45 গ্রামে গ্লাস চূড় কি আছে। আচ্ছা 9.87, 10 গ্রামের মধ্যে চেন দেখতে, মঙ্গলসূত্র দেখিয়ে দিয়েছি পিঙ্কি ব্যানার্জি, আমি অনেকক্ষণ বললাম। 8 গ্রামের দিস নি চেন, 8 গ্রামের মধ্যে চেন্নাইয়ের বাক্সটা, 9.87, এটা আসছে 85,000 এর মধ্যে। আমাকে 8 গ্রামের মধ্যে চেনের বক্সটা দিস নি, 8 গ্রামের মধ্যে দেখতে চাইছে। এটা আসছে আবার 9.37, এই যে হ্যাঁ দেখছি তিতলি ঘোষ, ঠিক আছে এটা আসছে 9.37, এটা আসছে 80,000 এর মধ্যে, এটা আসছে 80,000 এর মধ্যে।
আচ্ছা, 8 গ্রামের চেন বলছিলে, এই যাচ্ছে 8 গ্রামের চেন, 8.25, এটা চলে আসছে মোটামুটি 70-75,000 এর মধ্যে। লাইট ওয়েট এর ইয়াররিংস দেখতে চাই, রেগুলার ইউজ এর মানতাশা প্লিজ। ঠিক আছে, দেখাচ্ছি ওয়ান বাই ওয়ান। এই দেখো, এই দেখো, এই যাচ্ছে 8.47। মকচেন দেখালাম একটু আগেই, 8.47 একটু আগেই মকচেন দেখালাম, এটা আসছে তোমার 72,000 এর মধ্যে। দেখো 8 গ্রামের চেন বলছিলে, দেখাচ্ছি 8.02, একদমই 8 গ্রাম, একদমই 8 গ্রাম, 8.02। দীপিকা চেন উইথ লাইট ওয়েট এর মধ্যে দেখাবে প্লিজ, দেখছি দীপিকা চেন লাইট ওয়েট এর আছে 8.02, একটুখানি দিবি। এটাও চলে আসছে 70,000 এর মধ্যে, উইদিন 70,000। গ্লাস চুড় 40-45 গ্রামের, কাঙ্গন ছাড়া, কাঙ্গন ছাড়া গ্লাস চুড় 40-45 গ্রামের মধ্যে। আমাদের ও স্টেশন বাজারের কালেকশন ছিল, এখানে দেখছি 8.54, এই যে চেন্স দেখালাম, আমি জানি না যে চেন্স দেখতে চাইছিলে সে দেখেছো কিনা। আচ্ছা, 5 গ্রামের মধ্যে নেকলেস চাইছিলে কেউ একজন, এই যাচ্ছে 5 গ্রামের মধ্যে নেকলেস, এই দেখো, এই দেখো, আমাকে রেসপন্স করলে আমি বুঝতে পারবো, আমি বুঝতে পারবো, একটু দেখো, এই যাচ্ছে, এই যাচ্ছে 5.16, এটা চলে আসছে 44,000 এর মধ্যে। আবার দেখো 5 গ্রামের মধ্যে লাইট লাইট নেকলেস বলছিলে, এই যাচ্ছে, এই যাচ্ছে 4.91, একদমই 5 গ্রামের মধ্যে 4.91, এটা চলে আসছে মোটামুটি 42,000 এর মধ্যে। এই দেখো, এই দেখো, এটাও আসছে 4.89, ওই 40-45 এর মধ্যেই আসছে 4.89, দিস ওয়ান ছোট ঝুমকো। হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি, ওয়ান বাই ওয়ান রিকোয়ারমেন্ট পূরণ করছি, যারটা করছি সে রেসপন্স করো, বুঝতে পারবো। 4.28, 40,000 টাকার মধ্যে, 4.28 উইদিন 40,000, উইদিন 40,000। নেক্সট ওয়ান 4.48, দেখো 5 গ্রামের মধ্যে নেকলেস দেখতে চাইছিলে, অনেক সুন্দর সুন্দর, হালকার উপর জেন্টস এর গোল্ড এর ফিঙ্গারিং একটু দেখিও, এনগেজমেন্ট পারপাস, ওকে ফাইন দেখাচ্ছি, একটু দাঁড়াও, 4.08, দেখো 5 গ্রামের মধ্যে নেকলেস কিন্তু দেখাচ্ছি, একটুখানি দেখো 4.96, এই দেখালাম পুরোপুরি 5 গ্রামের মধ্যে কিছু নেকলেস। ভালো লাগলে স্ক্রিনশট রাখা, গালা বালা দেখাবে গো, গালা বালা বলতে কি চাইছো বলো আমাকে। আচ্ছা, ইয়ে ছাড়া তোমার ওই দুই দিকে তোমার কঙ্কন ছাড়া রুলি বালা মাপ বলো, জলপাইগুড়িতে ডেলিভারি হবে, একদম ডেলিভারি হবে। মহুয়া দেখো, এটা 40.98, ইয়ে ছাড়া তোমার দুই দিকে তোমার ইয়ে ছাড়া, স্ক্রিনশট নেব একটু। হ্যাঁ স্ক্রিনশট নাও, আমি তো স্ক্রিনশট নেওয়ার জন্যই তোমাদেরকে দেখালাম জিনিসগুলো, নাও স্ক্রিনশট নাও নিশ্চয়ই। লাইট ওয়েট গিফট আইটেম মোটামুটি এই যে 5 গ্রামের নেকলেস গুলো কিন্তু লাইট ওয়েট এরই দেখাচ্ছিলাম, এই দেখো মহুয়া, এইটা কিন্তু পেয়ে যাবো, স্ক্রিনশট নেব নেকলেস এর। হ্যাঁ নাও স্ক্রিনশট, আমি তো দিলাম, গালা ভরা বলা মাপটা বলো প্লিজ, এই দেখো নেকলেসের স্ক্রিনশট, এটা নেবে তো, নিয়ে নাও, নিয়ে নাও, দেখছি। হ্যাঁ শুধু আওয়াজ, গোলাপ বালা, গোলাপ বালা ওখানে আছে, এখানে নেই গোলাপ বালা, মানতাশা দেখাবো, খুব ভালো একটা মানতাশা দেখতে পাচ্ছি এসছে। আচ্ছা রেস্ট, রেস্ট অফ দা আইটেম এটা দেখো, দুই ছয়ের গালা বালা বার করে দিবি রুলি, লাইট ওয়েটের দুই ছয় মাপের গালা বালা। সৌরভ
এই দেখো এটা চলে আসছে 47.05, একটু বেশি, 47.05 একটু বেশি। গোল্ড স্পুন দেখতে চাই প্লিজ বেবিদের, এই গোল্ড স্পুনটা দিয়ে তোমার হাতের কাছে যা আছে থাক দিদি, আমি দেখিয়ে দিদি। আর এই দুটো হচ্ছে একটু কাঙ্গন, কাঙ্গন ইয়ে এই দুটো হচ্ছে একটু কাঙ্গন টাইপের আছে সাইডে, 47.86। রেগুলার ইউজের কানের দিবি আমায় এটা 45.07 45.07 দিয়েছিস। ছোটটা ছোটটা আসছে 9.15। আচ্ছা দীপিকা চেন দেখতে চাইছিলে একজন, প্লিজ আমার রেসপন্স করো যে দীপিকা চেন দেখতে চাইছিলে সে আছো কি নেই। দীপিকা চেন যে দেখতে চাইছিলে লাইট ওয়েট এর মধ্যে একদম, প্লিজ কমেন্টস করে জানাও। এই যাচ্ছে দীপিকা চেন, এই যাচ্ছে 4.53, কতটা লাইট ওয়েট দেখো 4.53। আর সুন্দর সুন্দর ডিজাইনটা 4.53, এই যাচ্ছে ডিজাইন দীপিকা চেন। হ্যাঁ বালাও দেখাবো, সবই দেখাবো। এটা আসছে তোমার বলে দিলাম 4.53। মোটামুটি 40,000 টাকার মধ্যে, 40,000 টাকার মধ্যে। যে দীপিকা হাট দেখতে চাইছিল সে কি আছো? আমি কিন্তু দীপিকা হাট দেখিয়ে দিচ্ছি, 11.49 দিস ওয়ান। আমার রেসপন্স না করলে আমি বুঝতে পারি না আসলে কি আছো কি নেই না কি হচ্ছে ব্যাপারটা। এটাও চলে আসছে উইদিন 1 লাখ রুপিস, উইদিন 1 লাখ রুপিস এ তো আছেই লিখেছে। চলো আর একটা লাইট ওয়েট এর দীপিকা হার তোমাদের দেখাই। এটা এটাও খুব সুন্দর, এটাও খুব সুন্দর। এই যাচ্ছে গোলের মধ্যে লকেট, আর এই যাচ্ছে পুরো চেনটা। এটাও কিন্তু 5.65, ভেরি ভেরি লাইট ওয়েট, 5.65। এই যে 6 গ্রামের মধ্যে পিউ সাহা দেখো, খুব ইউনিক দেখতে জিনিসটা, 5.65। এটা চলে আসছে আবার 50,000 এর মধ্যে, এটা আবার 8.71 আছে, 8.71 আছে, দিস ওয়ান 8.71। আর একটা সুন্দর দেখতে দীপিকা হার, দীপিকা হার 8.75, এই যে খুবই সুন্দর দেখতে 8.71। মোটামুটি 75,000 এর মধ্যে আসছে, 75,000 এর মধ্যে আসছে। আচ্ছা জেন্টস ফিঙ্গার রিং দেখাও প্লিজ। হ্যাঁ জেন্টস ফিঙ্গার রিং দিবি, রেগুলার ওয়ার এর কানের দিবি আমাকে। আচ্ছা একটু বালা দেখিয়ে নি, বালা দেখে নি, বালা যে দেখতে চাইছিলে মণিপুরি বালা যদি থাকে একটু দে তো, দুটো মণিপুরি বালা। আচ্ছা এইটা একটু রেখে দে, এই দেখাচ্ছি প্রথম বালা, প্লিজ আমায় রেসপন্স করো যে বালা দেখতে চাইছিলে সে আছো কিনা। শারদা বালা, এটা হলো শারদা বালা, 20 গ্রামের সিঙ্গেল চুর থাকলে একটু বার করবি, 2-6 মাপের, 12.35 আর 12.31 এক একটা, 12.35 আর 12.31 এক একটা বলছি, 24.66 আছে টোটাল ওয়েট, 2,10,000 টাকার মধ্যে এক জোড়া, 2,10,000 টাকার মধ্যে। জেন্টস ব্রেসলেট দেখাবো, পাতের শাখা ইয়ের মাপ বলো, পাতের শাখার মাপ বলো। আছি আছি জি, ওকে প্রিয়া ব্যানার্জি, প্রিয়া ব্যানার্জি, এই দেখো
নেক্সট বালাটা খুব সুন্দর, মুখটা একদম ইউনিক দেখতে, মুখটা দারুণ দেখতে। এটাও কিন্তু খানিকটা সারদা, খানিকটা নকশা, এই যাচ্ছে নকশা, নকশার কাজ, খুবই ইউনিক একটা ডিজাইন যাচ্ছে। প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থেকে আলাদা। পাল সীতাহার দেখানো হয়ে গেছে, অনেকগুলো কালেকশন দেখিয়েছি। এটাও 2-6 মাপের চলে আসে তোমার 13.55 আর 13.4, 2-6 মাপের মুখ পলা একটুখানি বার করবি, কানের দেখাও ডেলিভারির জন্য। এই ডেলিভারির কানের অনেকক্ষণ ধরে চাইছি, ডেলিভারির কানের কখন থেকে চাইছি একটু দে। কই দিয়েছিস? এই যাচ্ছে আর একটা বালা 23-22, টিনা বিশ্বাস 23-22 সাইজের কি দেখতে চাইছিলে গো, ভুলে গেছে, একটুখানি দেখাও, একটুখানি বলো। এটা আর একটা সারদা 10.58 আর আসছে 10.49, 10.58 আর 10.49, টোটাল আসছে 21.07, প্রাইস আসছে উইদিন 1,80,000, 1,79,000 টু 1,80,000। মান্তাসা আমরেলারিং 20 গ্রামের মধ্যে সিঙ্গেল চুর, এই 20 গ্রামের মধ্যে সিঙ্গেল চুর দিবি আমাকে, হ্যাঁ। এই দেখো আর একটা 2-6 মাপের বালা, 2-6 মাপের বালা, এটাও চলে আসছে, হ্যাঁ 24 সাইজের, তো চুড়ে খিলেন থাকে, হ্যাঁ ঠিক আছে, যাই হোক 20 গ্রামের চুড় আছে তো, দেখ একটু দেখা তোমার। এটা আসছে 11.05 আর 11.12, 11.05 আর 11.12, মুখ ছাড়া কি দেখবে, 11.05 আর 11.12। টিনা বিশ্বাস তুমি কি 2-4 আর 2-3 মাপ বলছিলে, 1,89,000 এর মধ্যে চলে আসছে তোমার এক জোড়া। এইগুলো এই চুড়গুলো মোটামুটি 20 গ্রামের মধ্যে আসছে, এক একটা 20 গ্রামের মধ্যে। এইগুলো আছে তোমার 19.79 আর 20.59, এক এক পিস 20 গ্রামের মধ্যে 19.79 আর চলে আসছে 20.59। এটা টোটাল আসছে 3,45,000 এর মধ্যে চলে আসছে এক জোড়া। চুড় দেখাও খিলেন দেওয়া 2-5 সাইজের 36 গ্রামের মধ্যে, 26 সাইজ 18 গ্রাম। চুড় তো অ্যাকচুয়ালি 26 সাইজের, 2-4 সাইজের হয়, 2-5 সাইজের হয়, খিলেন দেওয়ায়। আংটি দেখাও একটু আমব্রেলার, আচ্ছা মুখ ছাড়া সারদা বালা হবে, এ মুখ ছাড়া সারদা বালা হবে, ঝুমকোগুলো লাগবে, মুখ ছাড়া সারদা বালা হবে, একটু দেখ। এই দেখো এটা যেমন আসছে তোমার কত 19.47 আর 19.09, 2-3 শাখা পাতের শাখা, 22-23 সাইজের পাতের শাখা দিবি, 22-23 সাইজের পাতের শাখা দিবি, 19.09 আর 19.47, 19.47 টোটাল আসছে 38.56, 3,20,000 এর মধ্যে, 3,30,000 এর মধ্যে। 60-70 গ্রামে 5 স্টেপ লহরি আছে, 60-70 গ্রামে 5 স্টেপ লহরি আছে, দিয়ে তো একটু দেখাবো, হ্যাঁ ওই আর কি একদম ভারী ভারকম লহরি একদম। আচ্ছা এই দেখো, এই দেখো, এই চলে আসছে রুলিবালা মুখ ছাড়া, এটা কিন্তু 10.14 আর আসছে তোমার 9.99, 10.14, 9.99। দাঁড়াও শাখা, শাখা
পাতের শাখা দুই 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 তিন। আচ্ছা, লাইট ওয়েটের ঝুমকো অনেকক্ষণ দেখতে চেয়েছিল একজন, আমি একটু দেখিয়ে নি ওয়ান বাই ওয়ান, আমি জানি না সে আছে কিনা। 5.16 দিস ওয়ান, 5.16 লাইট ওয়েটের ঝুমকো অনেকক্ষণ দেখতে চেয়েছিল একজন, 5.16। একটু আমি রেসপন্স করো যদি থেকে থাকো তুমি। এটা চলে আসছে উইদিন 45,000। যদি প্লিজ থাকো একটু রেসপন্স করো আমাকে। আবারও দেখো লাইট ওয়েটের ঝুমকো, এটা চলে আসছে 12.39। আংটি দেখাচ্ছি 12.39, একটু দাঁড়াও আংটি দেখাচ্ছি, ধৈর্য ধরো একটুখানি। 1,05,000 এর মধ্যে মোটামুটি, না হয়নি ওটা হয়নি। আচ্ছা এটা আসছে 5.52 লাইট ওয়েট ঝুমকো দেখাচ্ছি, 5.52। প্লিজ আমি রেসপন্স করো যে আছো কি না, যে ঝুমকো দেখতে চাইছিলে। 5.52 লাইট ওয়েট ঝুমকো 46,000-47,000 এর মধ্যে। এটা আবার 10.71। চলে আসছে মোটামুটি 92,000 এর মধ্যে। রেগুলার ইউজ এর ইয়ারিংস ও দেখাবো, একটু দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ আছি, থ্যাংক ইউ সো মাচ থাকার জন্য। 4.44 লাইটেস্ট এভার এই মুহূর্তে দেখতে পাচ্ছি, 4.44 খুব সুন্দর, 4.44। এটা কিন্তু চলে আসছে 38,000 অ্যাপ্রক্সিমেটলি, সব দেখাবো একটু ধৈর্য ধরো। উইদিন 38,000 অ্যাপ্রক্সিমেটলি চলে আসছে, খুব সুন্দর দেখতে লাইট ওয়েট ঝুমকো। 4.23 আরো লাইট ওয়েট, কি মিষ্টি দেখতে ঝুমকোটা। 4.23 আরো লাইট ওয়েট, এটাও কিন্তু চলে আসছে উইদিন 36,000 অ্যাপ্রক্সিমেটলি, উইদিন 36,000 অ্যাপ্রক্সিমেটলি, খুব কিউট দেখতে ঝুমকোটা। এর পরেরটা দেখাচ্ছি কিন্তু একটুখানি হাটকে ডিজাইন, এটা কিন্তু পাতের পলা দেখাবে 24 সাইজের, এই পাতের পলা 24 সাইজের, 6.73। এইটা কিন্তু চলে আসছে মোটামুটি 58,000 এর মধ্যে। প্রথম থেকে অপেক্ষা করছি, ফরওয়ার্ড প্রথম থেকে অপেক্ষা করছো, আমি কি দেখাতে মিস করেছি একটু আমায় আরেকবার কমেন্ট করো, কি মিস করেছি দেখাতে। আচ্ছা রেগুলার ইউজের কানের চাইছিলে, রেগুলার ইউজের কাস্টিং এর কানের দেখাচ্ছি, যারা বলছিলে প্লিজ একটু কনফার্ম করো আছো কি না। 2.34, এটা কিন্তু চলে আসছে মোটামুটি 20,000 এর মধ্যে। প্লিজ আমায় কনফার্ম করো, ডলফিন খুব সুন্দর কাস্টিং এর কানের রেগুলার ওয়ার এর, 1.99 লাইট ওয়েট এর, হ্যাঁ 1.99 লাইট ওয়েট এর চলে আসছে মাত্র উইদিন 17,000-18,000 এর মধ্যে। আমরেলা রিং এর বাক্স দিবি আমায়, 1.29 ভেরি বিউটিফুল বাটারফ্লাই, ভেরি বিউটিফুল বাটারফ্লাই 1.29, এটাও চলে আসছে মোটামুটি 11,000-12,000 টাকার মধ্যে। আচ্ছা নেক্সট দেখো 2.33, এটাও কিন্তু চলে আসছে মোটামুটি 20,000, উইদিন 20,000। অন্য ডিজাইন পাঁচ লে, অন্য ডিজাইন আর কি বক্স আছে দেখি, এই এরকম টাইপের 2.12 দিস ওয়ান লিফ প্যাটার্ন, 2.12 একটুখানি কানেরই আমাকে দিবি, হ্যাঁ একটুখানি কানের দিবি লিফ প্যাটার্নের। 1.59 একটু অন্য ডিজাইনের কি আছে রেগুলার ওয়্যারের কানের দিবি। 2.4 খুব সুন্দর, 2.4 এনগেজমেন্ট এর জন্য জেন্টস রিং একটু দিবি। 1.74 টপ না রিং এর মধ্যে, টপস নয় রিং এর মধ্যে দেখায়, 1.74 রিং এর মধ্যে একটুখানি দে রেগুলার ইউজার। বাটারফ্লাই ডিজাইনটা এসএস নেবে, নিয়ে ফেলো, এই দেখো বাটারফ্লাই ডিজাইনটা এসএস নিয়ে নাও, খুব সুন্দর একদম। আচ্ছা এটা দেখো 1.6, একটু জেন্টস আংটি দিবি এনগেজমেন্ট পারপাসে, 14,000 টাকার মধ্যে।
1.51 খুব সুন্দর দেখ। হ্যাঁ না না এনগেজমেন্ট পারপাসের জেমস আংটি 14000 এর মধ্যে নিলে না 14000 এর মধ্যে কি 14000 আসবে না, এটা আসছে 13000 টাকার মধ্যে। আর এই নেক্সট দেখো 3.49, এটা একটু ভারী আছে 3.49। অনেকের অনেক রিকোয়েস্ট নিয়ে এসেছি, প্লিজ সঙ্গে থাকো, ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি, নয়তো আমি নিজেই কনফিউজ হয়ে যাবো। 30000 আমি ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি, এমন নয় যে দেখাবো না, আমি এনগেজমেন্টের জন্য জেন্টস ফিঙ্গার রিং দেখাও হালকার উপর, ঠিক আছে। 2.28 দিস ওয়ান 2.28 সবার রিকোয়েস্ট নিয়ে এসেছি উইদিন 20000 সবার রিকোয়েস্ট নিয়ে এসেছি, একটুখানি সঙ্গে থাকো। এই বক্সটা দেখিয়ে দিলাম, রেগুলার ওয়্যারের কানের আমরেলা আংটিও নিয়ে এসেছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ওয়ান বাই ওয়ান। রিং এর মধ্যে আগে একটু রেগুলার ওয়্যারের কানেরটা কমপ্লিট করি, ওয়ান বাই ওয়ান রিকোয়েস্টটা কমপ্লিট করি। দেখো 2.11 খুব সুন্দর রেগুলার ওয়্যারের রিং 2.11 মোটামুটি চলে আসছে 20000 এর মধ্যে। একটুখানি মিনেকারির টাচ আছে জিনিসটা, খুব স্টাইলিশ দেখতে জিনিসটা, একটুখানি মিনেকারির টাচ আছে। এই যাচ্ছে 2.37 একটু মিনেকারির টাচ আছে, দেখো 2.37 এটাও চলে আসছে উইদিন 21000। রানিহার দেখবে, দেখাবো একটু দাঁড়াও, প্রিভিয়াস রিকোয়েস্ট গুলো কমপ্লিট করি। 2.52 দেখো, হ্যাঁ শাখাও এনেছি 2.52, যা বলেছো সব রিকোয়েস্ট পরপর সাজানো আছে। ওয়ান বাই ওয়ান আমাকে দেখাতে দাও, একটু সঙ্গে থাকো, 2.52 তোমাদের এটাই রিকোয়েস্ট করবো, একটু সঙ্গে থাকো। 22000 অ্যাপ্রক্সিমেটলি, 22000 অ্যাপ্রক্সিমেটলি নাক ছবি প্যাচের কানের আছে ডেলিভারের। আচ্ছা নর্মাল রিং যদি বলো 1.85 এই যাচ্ছে, এগুলো বড়রা পড়তে পারবে, হ্যাঁ বড়রাও পড়তে পারবে, বড়দের জন্যই তো 1.85। এটা চলে আসছে 16000। সেল ফোন পলা দেখান, সেল ফোন বলা কি জিনিস আমি বুঝতে পারছি না, তুমি একটুখানি আমাকে জিনিসটা বলো, আমি সত্যি বুঝতে পারছি না। সেলোফেন পলা, সেলোফেন পলা, সেলোফেন পলা হচ্ছে ওইগুলো ট্রেন্ডিং গুলো, ট্রেন্ডিং গুলো আমাদের দোকানে পাওয়া যায় না গো। কেমন আছো দিদি, এই যে এতক্ষণ পরে আমার কেউ খোঁজ নিলে, খুব ভালো আছি সোমা, তুমি ভালো আছো তো? খুব সুন্দর ট্রেন্ডিং, খুব সুন্দর ট্রেন্ডিং। এটা আসছে 4.49, এটা চলে আসছে উইদিন 40000। দু গ্রামের গিফট কিছু হবে, অনেক কিছু দেখালাম ইতিমধ্যে, দু গ্রাম এক গ্রামের মধ্যে খুব সুন্দর সুন্দর জিনিস দেখালাম। আচ্ছা এই এই কানেরটাও দেখতে পারো, যারা ঝোলা পছন্দ করো না কিন্তু একটু সুন্দর ডিজাইন রেগুলার ওয়্যারের, 1.7 only। এটা চলে আসছে 15000 টাকার মধ্যে, 15000 টাকার মধ্যে। দেখো রেগুলার ওয়্যারের কিছু কানের তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এবার দেখাবো একটুখানি জেন্টস আংটি। যে দিদি বলছিলেন জেন্টস আংটি, ছেলেদের বলছিলে 4.64, দেখো লাইট ওয়েট এর মধ্যে চলে আসছে, 20 নাম্বার মাপ, 4.64, এটা চলে আসছে মোটামুটি 40000 এর মধ্যে, উইদিন 40000। কেন এত দাম বাড়ছে সোনার, এটা তো আমিও জানি না। 4.6 বুঝতেই পারছো, উইদিন 40000 জেমস আংটি, 20 নাম্বার মাপ আসছে। 3.93 এ দেখো লাইট ওয়েট। দিদি অনেক সময় ধরে অপেক্ষা করছি, কিসের জন্য অপেক্ষা করছো কিউ আমাকে আর একবার কমেন্টস করে জানাও। আর যিনি বলছিলেন জেমস আংটি এনগেজমেন্ট পারপাস, উনি কি আমার সঙ্গে আছো? 3.93 এটা চলে আসছে 34000 এর মধ্যে। রানিহার আমব্রেলারিং, আমব্রেলারিং এর পরের লটেই দেখাচ্ছি, একটু সঙ্গে থাকো, একটু দাঁড়াও পিউ। 3.44 এর পরেই দেখাবো আমব্রেলারিং, এটা দেখিয়ে দিই। 3.44
দেখো এনগেজমেন্ট রিং 3.44, একটুখানি যে আমাকে বলছিলেন এই ধরনের আংটি দেখবেন, উনি কি আছেন উইদিন 30,000 নাকছাবি প্যাচের কানের, নাকছাবি প্যাচের কানের 5.52, এটা খুব সুন্দর দেখতে 8.99, 4.49, এটা আবার সিংহ মুখ 6.46, 2 গ্রামের লেডিস রিং আছে তো বার করে দিবি 3.94, এনগেজমেন্ট পারপাসে দেখো খুব সুন্দর লাইট ওয়েট এর মধ্যে, এটাও কিন্তু লাইট ওয়েট 3.46, খুব সুন্দর, এটাও দারুণ দেখতে 3.48, সবাই ওয়েট করছে। আর একটুখানি নয় আমার সঙ্গে সময় তোমরা একটু কাটাবে, ওয়েট করছো তো কি হয়েছে? আমার হাতের কাছে যেটা আসছে তোমাদের রিকোয়েস্টেডই জিনিস দেখানোর চেষ্টা করছি, আর একটু নয় আমার সঙ্গে সময় কাটালে, ওয়েট করছো আর একটু থাকো আমার সাথে, আমি ধরি না 24 ঘন্টা নিচ্ছি, নিচ্ছি তো কিছু কিছু তোমাদের সময় অল্প অল্প। আচ্ছা 3.9 ভেরি লাইট ওয়েট, 6 গ্রামের আমরেলা রিং দে 3.9 ভেরি লাইট ওয়েট, 6 গ্রামের রিং দে 34,000 এর মধ্যে, 34,000 এর মধ্যে, এটাও আবার ওই রকমই 34,000 এর মধ্যে 5.57, এই যে উইদিন 6 গ্রাম 5.57, এটা চলে আসছে মোটামুটি 48,000 এর মধ্যে, দেখো এটা আসছে 3.14 গিনি, গিনি খুব স্টাইলিশ গিনি, এটা আসছে 3.77, খুব সুন্দর সুন্দর 3.46, ভালো লাগলে একটুখানি স্ক্রিনশট নেবে 3.8 স্কোয়ার, 3.69, এটাও আবার 3.54, দেখো আমরেলা রিং তারা দেখতে চাইছিলে প্লিজ একটু কমেন্টস করে জানাও আছো কি নেই, 3.61 লাইট ওয়েটেরই দেখাচ্ছি, 5.07, 4.45, বাটারফ্লাই 5 গ্রাম, এটা পুরো পাক্কা 5 গ্রাম আছে, এটা খুব কিউট দেখতে 3.12, এটাও খুব সুন্দর দেখতে, আর একটা 3.44, একটুখানি ভারী ভারকমের মধ্যে চাইছিলে 4.92, 6.85 দেখাচ্ছি, 1/1 দেখাচ্ছি, 5.51, 6.24, এটা তো ডেফিনেটলি পছন্দ হবে, 6.24 6 গ্রামের একদম, আচ্ছা এটা আসছে 6.48, আচ্ছা টিনা বিশ্বাস অনেকক্ষণ কমেন্ট করেছে, টিনা বিশ্বাসের একটুখানি শাখাটা দেখাবো পাতের ওপরে, এগুলো রেখে দে পাতের ওপরে শাখা দেখাবো, প্লিজ টিনা বিশ্বাস আপনি কনফার্ম করুন, প্লিজ টিনা বিশ্বাস আপনি কনফার্ম করুন আপনি আছেন কিনা, এই যাচ্ছে, এই যাচ্ছে পাতের শাখা, ডবল চ্যানেল পাতের শাখা, এই খুব সুন্দর দেখতে, এটা আসছে 4.9, এটা আসছে পেন্ডেন্ট সেট দেখাচ্ছি, দাঁড়াও 4.9, 1/1 রিকোয়েস্ট রাখছি, এটা আসছে 4.9, খুব সুন্দর দেখতে পাতের শাখাটা 4.9, এটার প্রাইস চলে আসছে মোটামুটি 45,000 এর মধ্যে, 25 গ্রামের মধ্যে, হার দেখতে চাইছো তো দেখাবো 1/1 দেখাচ্ছি, এই যাচ্ছে, হ্যাঁ রে বললাম 2 2 2 3 2 6 বার করে দিয়েছিস না, এখানে আছে 2 2 2 2 লাগবে বললাম, 2 2 2 2 একসাথে আছে, 2 2 আলাদা কিছু এখানে তোমাকে দাঁড়াতে হবে, এটা কি 32 6 পুষ্পটা আরো দেখো, এই না 2 2, আচ্ছা এই যাচ্ছে, এই যাচ্ছে 2 2 মাপের, টিনা বিশ্বাস আপনি আছেন কিনা একটু কনফার্ম করুন, 2 2 মাপের শাখা 4.11, 4.11, হ্যাঁ 2 3 দে 4.11, 2 2 মাপের, এই যে শাখা হলো না 35,000 এর মধ্যে, উইদিন 35,000, কেন
স্লিক নেকলেস দেখি, এটা দেখো 4.48, খুব সুন্দর ডিজাইন, দুই দুই মাপ, 4.48, খুব সুন্দর ডিজাইনের। এটা আবার আসছে দুই তিন মাপের, 3.89, লাইট ওয়েট, 3.89, খুব সুন্দর দেখতে শাখা। এটা দেখালাম, এটা আসছে দুই তিন মাপের লাইট ওয়েট এর মধ্যে, 3.6, দেখো পাঁচ শাখা, খুব সুন্দর ডিজাইনের। হ্যাঁ এগুলো ডেলি পরা যাবে, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, ডেলি ইউজ করা যাবে। আচ্ছা শাখা হয়ে গেল। একটু মণিপুরি বালা আমাকে কে যেন দেখতে চেয়েছিল, এটা কোথায়? আই মিন ওয়্যার ইজ ইউর শোরুম? আমাদের শোরুম হচ্ছে জুয়েলারি গার্ডেন প্রাইভেট লিমিটেড, এটা সিটি সেন্টার কল্পতরু বিল্ডিং এ আমাদের শোরুমটা। আর এখানে আমাদের স্মার্ট বাজার কোর্ট মোড়ের পাশে, একদম কোর্ট মোড়ে হচ্ছে আমাদের শোরুমটা। আমাদের শোরুম হচ্ছে সিটি সেন্টার দুর্গাপুর 16 এ আমাদের শোরুমটা। 2.5, এই যে মণিপুরি বালা 21.46, যে মণিপুরি বালা দেখতে চেয়েছিলে সে আছো কিনা আমি জানি না। রানীহার দেখাও 25 গ্রামের, এই 25 গ্রামের রানীহার একটুখানি আমাকে বার করে দিবে, ওই রানীহার মানে এইগুলো, এই 25 গ্রামের। হ্যাঁ হ্যাঁ, এই যে মণিপুরি বালা, হ্যাঁ সীতা নয়, এই যে এইগুলো 20.89, এই যে খুব স্টাইলিশ দেখতে, এই 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 বালাটা খুব স্টাইলিশ দেখতে। এক একটা আছে 20.28 আর 20.89, এই যাচ্ছে, এই যাচ্ছে বালা। আরেকটা দেখাচ্ছি, এই যাচ্ছে, এই যাচ্ছে, এটারও টেক্সচারটা খুব সুন্দর। এটা লাইট আছে 18.95 আর 19.6, 18.95 আর 19.6। আচ্ছা দুই তিন মাপের পলা দেখতে চেয়েছিল, দুই চার মাপের পাত পলা দেখতে চেয়েছিল একজন, সরু মণিপুরি বালা হবে। এগুলো সরুই মোটামুটি, এগুলো সরুই, এই যে এক একটা সরুই আছে মোটামুটি, এর থেকেও সরু হয় নাকি মণিপুরি বালা? আচ্ছা এটা পেয়ার কত ওয়েট, কোনটা পেয়ার বলো কত ওয়েট? 20-40 গ্রাম, 40-45 গ্রামের মধ্যে পেয়ার চলে আসছে, তিনটে আছে, তিনটে 40-45 গ্রামের মধ্যে আসছে। এই দেখো কেউ পলা দেখতে চাইছিল, পাত পলা দুই চার মাপের, এটা আসছে 3.74, এই যে লাইট ওয়েট এর পাত পলা 3.74। আমি জানি না যে দেখতে চাইছিল সে আছে কিনা, আমি তাও দেখিয়ে দিচ্ছি। এত লাইট ওয়েট এর মধ্যেও অনেকে মিনের কাজ চায়, এই যে এটাতে কিন্তু মিনের কাজ করা আছে, খুব নাইস একদম কালেকশন। এটা চলে আসছে তোমার 7.16। হ্যাঁ হাঁচি দিদি আমি বলেছিলাম, ওকে 7.16, এই দেখো। এটা আবার লাইট ওয়েট এর মধ্যেই আছে, এই যে পাত পলা, এই যাচ্ছে ডিজাইন, এটা দুই চার মাপ, 3.38, খুব সুন্দর। ভালো লাগলে একটু স্ক্রিনশট নিয়ে কানেক্ট করো, আচ্ছা এর পরের পলাটাও কিন্তু খুব সুন্দর, ভেরি নাইস একদম, একটুখানি মিনেকারির কাজ করা আছে। মণিপুরি যে তিন জোড়া বালা দেখালাম, তিন জোড়া বালা 40-45 গ্রামের মধ্যে এক জোড়া চলে আসছে, 40-45 গ্রামে কিন্তু এক জোড়া মণিপুরি বালাগুলো চলে আসছে। এই দেখো, এই দেখো, এই যাচ্ছে ডিজাইন, এই যাচ্ছে ডিজাইন, এই যাচ্ছে ডিজাইন, এইটা আসছে 5.59 এক জোড়া, 5.59। আচ্ছা এটা খুব খুব সুন্দর, খুব 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 সুন্দর দেখতে, 6.1, দুই চার মাপি, 6.1, দুই চার মাপি যাচ্ছে। আচ্ছা রানীহার দেখাচ্ছি, দাঁড়াও, রানীহার দেখতে চাইছো, 25 গ্রামের দেখাচ্ছি, 5.24, 5.24, দেখো লাইট ওয়েট এর সীতাহার বলতে কতটা লাইট ওয়েট, এই দেখো, এই দেখো, এটা আবার 3.83, এই যাচ্ছে।
এরপরেরটা কিন্তু খুব গর্জিয়াস দেখতে, খুব গর্জিয়াস দেখতে। এটা চলে আসছে তোমার ফাইভ লেয়ার লহরিটা বার কর, 7.06 ফাইভ লেয়ার লহরি কি আছে একটু বার কর, ফাইভ লেয়ার কি ফোর লেয়ার যাই আছে একটু বার কর, একটু দেখি কি আছে, দেখ ওই 70 গ্রাম মোটামুটি ওয়েট হবে। আচ্ছা 25 গ্রামের হার ওইগুলোই দিয়ে দে যা আছে, 22.32 এই যে 22.32 পেন্ডেন্ট সেট দিবি একটু ওই লকেট পেন্ডেন্ট 22.32 এই যাচ্ছে হার দুল নিয়ে, এই যাচ্ছে দুল আর এই যাচ্ছে হার, হার দুল নিয়ে। এটা আবার খুব স্টাইলিশ 16.28 খুব স্টাইলিশ লহরিগুলো, এটাও কিন্তু খুব সুন্দর একটা। এটা আছে 10.82 চোকাটা, গেছিল 26.74 এই যে রানী হার 26.74 মুখ পলাতে 26 সাইজের মুখ পলা আর জেন্টস ব্রেসলেট একটু। এটা আছে 26.74 প্লিজ তুমি একটু দেখো যে বলছিলে 25 গ্রামের হার দেখাতে। এই যে এটা একটা চাটাই নেকলেস যাচ্ছে 11.86 ভেরি বিউটিফুল। এটা যাচ্ছে খুব সুন্দর আর একটা তোমার ইয়ে 9.93 এই যাচ্ছে, এই যাচ্ছে পুরো ম্যানিক উইনটা। প্লিজ আমাকে বলো যে তুমি বলছিলে 25 গ্রামের ইয়ে দেখবে, সে দেখলে কিনা, আর কোথায় গেল সে, কটা হার দিলি 25 গ্রামের? এগুলো তুলে না, যেগুলো হয়ে যাচ্ছে ওগুলো তুলে না। আচ্ছা এটা দেখো 30.71 টোটাল আছে, 30.71 এটা একটুখানি ভারী আছে আর একটু ভরাট আছে, 30.71 তোমাকে 26 সাইজের গুলোই দেবে, বেশি নেওয়া দরকার নেই। এই হারটাও খুবই সুন্দর আর একটা 18.69 আর এই যাচ্ছে চোকার 11.53। হ্যাঁ সুস্মিতা, আচ্ছা নাক ছবি প্যাচের বলছিলে একটু, রেগুলার ওয়ার এর কানের বলছিলে, এই দেখো নাক ছবি প্যাচ, এই যে যেগুলো রেগুলার ওয়ার করতে পারবে এই যাচ্ছে নাক ছবি প্যাচের। গ্লাস টুর দেখানো হয়ে গেছে ইন দিস মিডল অফ দ্য লাইফ 1.07। এটা চলে আসছে মোটামুটি 10,000 টাকার মধ্যে। এই দেখো নাক ছবি প্যাচের 2 পয়েন্ট খুব সুন্দর নাক ছবি প্যাচে রেগুলার ওয়ার করতে পারবে। লহরিটা দেখছি 25 গ্রামের সীতাহার আছে, তো বার করবি 2.88। এটা চলে আসছে 25,000 টাকার মধ্যে 1.34। এখানে যাই দেখছো নাক ছবি প্যাচের 1.34, দেখো রেগুলার ওয়ারের কানে 12,000-এর মধ্যে। এটা আবার চলে আসছে তোমার 2.52 ওই লহরিটা একটু দিবি, যেটা বলছিলিস অনেক ভারী লহরি আছে আমাকে একটু দিবি, লহরি 4 স্টেপ না কত স্টেপ আছে? 4 স্টেপটা হ্যাঁ, আরে নিচে ওটা কিছু হয়েছে, 3.58 কেন ওটা নেই? না হ্যাঁ সেল হয়ে গেছে, সেল হয়ে গেছে নিচের মঙ্গল ঘট ব্যাঙ্গেলটা একবার বার করবে, কি মঙ্গল ঘট ব্যাঙ্গেল আছে দেখ বাবা, মঙ্গল ঘট ব্যাঙ্গেল 2.74 এই তো মঙ্গল ঘট 3.72 পেন্ডেন্ট সেট দেখছি, দেখছি খুব সুন্দর। এটা দেখো 1.78 খুব সবসময় রেগুলার ইউজের খুব দারুণ ডিজাইন 3.51 কিন্তু এটা কিন্তু নাকছবি প্যাচ নয়, এটা কিন্তু পুশ।
ও ওয়াও, এটা কি সুন্দর দেখো, 1.75, এটাও কিন্তু পুশ, 1.75 গিনি, গিনিটাও কিন্তু পুশ আছে, এটাও আসছে 1.97, এটাও কিন্তু পুশ পাশা, অনলি গিনি 1.06, এগুলো আবার নাক ছাবি, এটা আসছে তোমার 2.29। আচ্ছা মঙ্গল ঘট বলছিলে দেখবে নিচের, এই যে মঙ্গল ঘট এই দেখো, এটাই বলছিল দেখবে, এটা আসছে 21.52, আর সঙ্গে এটাও আছে দুর্দান্ত দেখতে, এটা আসছে 20.71। প্লিজ আমাকে লাভ লাইক ওয়াও রিয়াক্ট দিয়ে বোঝাও অন্তত যে যে দেখতে চাইছিল সে দেখছো কিনা, আমি কি করে বুঝবো না তো। আজকের গোল্ড রেট আছে 68,550, 10 গ্রাম হলমার্ক। আচ্ছা 2.6 মাপের ইয়ে চাইছিলে মুখ পলা, এই যাচ্ছে 2.6 মাপের মুখ পলা, এটা আসছে 5.58, এই যে 2.6 মাপের মুখ পলা। নেক্সট দেখাচ্ছি 2.6 মাপের 4.18 মুখ পলা, 4.18, 4.41, এটাও চলে আসছে 5.15, মোট কথা। হ্যাঁ খুব সুন্দর ব্যাঙ্গেলটা, সাইজ আর ওজন, ওজন বললাম সাইজ 2-4 আছে, কিলাম সিস্টেম আছে, কোনো অসুবিধা নেই, সাইজ নিয়ে অসুবিধা হবে না। 24 এর মুখ পলা আছে, রে কিছু এই যে 24 এর মুখ পলা বলছিলে, 24 সাইজের মুখ পলা, এই যে ইয়ে সব দুর্গাপুর সিটি সেন্টার মে হে, এই লহরিটা বার করলি না, লহরিটা লহরি আছে তো দে না, ঠিক আছে যেটাই আছে সেটাই দে, ওটা দে ওটা দে। এটা আসছে আবার 2-4 মাপের খুব সুন্দর দেখতে, এটা আসছে 7.63, দারুন এক্সক্লুসিভ দেখতে, পেন্ডেন্ট সেট না অনেকক্ষণ বলেছে। আচ্ছা এই যাচ্ছে লহরি উপাসনা, 5 স্টেপ নেই যেটা আছে সেটা দেখাচ্ছি, 3 স্টেপ, এটা আসছে 48.87, এই যাচ্ছে একটা লহরি, যেটা আছে সেটা দেখাচ্ছি, ধরো 5 স্টেপ নেই, 3 স্টেপ আছে, 3 স্টেপ দেখিয়ে দিচ্ছি, এই যে এই যাচ্ছে আর একটা 48.08, এর পরেরটাও 47.28, এই যে 47.28, ওগুলো নেই এই মুহূর্তে। আচ্ছা আমার একটুখানি পেন্ডেন্ট আর ইয়ে সেটটা নাবি দে না একটু, এই উপরে ওই যে মা দুর্গার মুখটা নাবি দে তো, তারপর ওম ওই কি কি আছে একটু নাবিতে, পেন্ডেন্ট সেট এই দেখো, এই যাচ্ছে 12.94, এই যে সেট 12.94, দিস ওয়ান। নেক্সট দেখো এই এই যাচ্ছে তোমার 10.29, আর কটা দে সেট 10.29 তোমার কানেক্টার, আমি যখন কিনেছিলাম তখন প্রাইস ছিল 30,000 টাকা, এখন জানি না এখনকার প্রাইস কত হবে। 18.73, এই যে সূর্যমুখী 18.73, ট্রেন্ডিং করার জন্য কল করেছিলাম, তোমার নাম্বারটা দেয়নি এমা, সেটা কি সেটা তো আমি কি বলবো, আমার নাম্বারটা দেওয়া তো উচিত ছিল, না দিলে তো আমার কিছু বলার নেই, দেখো আর একবার জিজ্ঞেস করো, দিয়ে দেওয়া তো উচিত। আচ্ছা ওইটা দে ওইটা দে, এই ওই কোনেরটা দে,
তুমি আমার অ্যাকাউন্ট ফলো করো, আমার অ্যাকাউন্টে পেয়ে যাবে আমার নাম্বার। তুমি আমার নাম্বার দেয়নি তাহলে তার কিছু বলারই নেই। বলছি এই যাচ্ছে 18.18 18.18। উপাসনা তোমায় কিছু দেখালাম, লকেট টপ সেট দেখতে চাইছিলে, মোটামুটি কভার আপ করলাম যতগুলো সম্ভব, যতগুলো রিকোয়েস্ট ডেলি ইউজ করতে পারবো এই পেন্ডেন্ট গুলো, হ্যাঁ ইউজ করতে পারবে এগুলো। সেরকম হলে তুমি দোকানে এসে সেরকম ভাবে দেখে শুনে তুমি অর্ডার করে নেবে। যদি আর একটা দেখাচ্ছি, ডেলি ইউজ পেন্ডেন্ট গুলোর মধ্যে গোল গুলো ইউজ করতে পারবে, অনেকে ইউজ করে। এটা দে তো মৌমিতা, পেন কানের এটা যেটা দেখাচ্ছি এটা খুব এক্সক্লুসিভ, এটা ডেলি ইউজ করতেও পারবে আর দেখতেও সুন্দর আছে। সেটটা দেখতেও মানে খুব এলিগেন্ট আছে আর ডেলি ইউজ করতেও পারবে, ভাল লাগবে জিনিসটা, খুব সুন্দর। এই দেখো, এই দেখো কানেরটাও যেমন ডলার 20.5 যাচ্ছে, এই যে পাশা মতো আছে, খুব স্মার্ট লুকস, ডেলি ইউজ করতেও পারবে। এটা স্ক্রিনশট নাও, 20.5 গ্রাম মতো ওয়েট আছে। বাদ বাকি বালা পলা যতটা সম্ভব দেখালাম। একটা নাম্বারে যদি প্রবলেম হয়, আমার 5টা নাম্বার দেওয়া আছে, কেউ না কেউ তোমাকে পজিটিভ রেসপন্স করবে। একটা নাম্বারে যদি প্রবলেম হয় ওই নাম্বারটা স্কিপ করে নেক্সট নাম্বারে ট্রাই করবে। ব্যাঙ্গেলস, মেয়ে বেবি জন্মদিন গিফট আইটেম হবে, হ্যাঁ হবে, সব হবে। একটুখানি 5-5টা নাম্বার দেওয়া আছে, তা ওখানে কাউকে কানেক্ট করলে সবাই তোমাদের গাইড করে দেবে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে স্যাটারডে দেখা হচ্ছে, স্যাটারডে তোমাদের টিল, ততক্ষণ টাটা বাই, সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো লাইভ এখানেই ফিনিশ।